নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দেব, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে গ্যাস্ট্রাইটিস মে বি কন্ট্রোল বাই হোমিওপ্যাথিক মেডিসিন পার্মানেন্টলি। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। গ্যাস অম্বলে ভুগি না এমন লোক ভূ ভারতে আছে বলে আমার ধারণা নেই, এবং আমরা যে খেতে ভালোবাসি সবাই এটাও যেমন ঠিক, আবার যখন রোগ জ্বালা হয় সব কিছু ছেড়ে দিয়ে উপোস করে পড়ে থাকে, কিন্তু সেটা তো পদ্ধতিগত দিক থেকে ঠিক নয়। কাজে আমাদের শরীর রাখতে গেলে যেমন সব কিছু খাওয়া প্রয়োজন, আবার সেটার থেকে যেন গ্যাস অম্বল হয়ে শরীরের অপকারিতা করে বা শরীর খেয়ে ব্যাঘাত ঘটিয়ে রোগ জ্বালা সৃষ্টি করা, এটাও সেরকম কাম্য নয়। যেমন আমরা দেখি, আমরা ঘুম থেকে উঠেই যদি হালকা খাবার খাই, সময়ে খাবার চেষ্টা করি, এবং যদি 9টা 10টার ভেতরে আমরা যদি টিফিন করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকাংশে ভালো থাকব। দুপুরে লাঞ্চ টাইমে করা, বিকালের দিকে হালকা টিফিন করা বা চা বিস্কুট খাওয়া, রাত্রের দিকে ডিনার এক্সাক্ট টাইমে করা, যদি কোনো কারণে মাঝে এটা ওটা খাওয়া হয়ে যায় তাহলে সেটা দেখে খাওয়া, সময়ে খাওয়া, অতিরিক্ত না খাওয়া, কাজ বাড়ি থাকলে তার মশলাপাতি যতটা পারা যায় এড়িয়ে খাওয়া, ভাজা ভুজি বা তৈলাক্ত খাবার সযত্নে যতটা পারা যায় এড়িয়ে যাওয়া, পায়খানা কষে যায় এমন খাবার থেকে শতহস্ত দূরে থাকাই ভালো। যদি আমরা সকালের দিকে খাবার পরে লাইকোপোডিয়াম, দ্যাট মিন ক্লাব মস নেওয়া যায় লোয়ার পোটেন্সি, তাহলে কিন্তু আমরা বুকঠুকে বলতে পারি যে বিকালের দিকে যে গ্যাসটা হতো আফটার লাঞ্চ 4টা থেকে 8টা, এটা থেকে কিন্তু আমরা অনেক অংশেই রেহাই পাব। 2 নম্বর, যদি আফটার লাঞ্চ অ্যান্ড ডিনার আমরা যদি নাক্স ভং 30 লোয়ার পোটেন্সি যদি খাই, তাহলে কিন্তু আমাদের এই যে বুক চাপ, অস্বস্তি বোধ করা, পায়খানা না হওয়া বা পায়খানার কোনো বেগ না থাকা, এগুলোর থেকে আমরা কিন্তু অনেকাংশে বেরিয়ে আসতে পারব। এর সাথে আমরা যদি প্রয়োজন মনে করি রুবিনা মাদার বা ক্যারেকা পেপেয়া মাদার অথবা চিলিটোনিয়াম মাদার প্রয়োজনে আমরা ব্যবহার করলেও করতে পারি সারাদিনে এক মাত্রায়। বিকালের দিকে যদি আমাদের গ্যাস অম্বল হয় বা অস্বস্তি বোধ করি, প্রয়োজনে ম্যাকফস বা ন্যাট্রাম ফস 3x বা 6x 6 থেকে 8 দানা চিবিয়ে খেয়ে গরম জল খেলে আমরা কিন্তু গ্যাস্ট্রাইটিসের হাত থেকে অনেক অনেকাংশে মুক্তি পাব। তবে নিজে কখনোই ওষুধ খেতে যাবেন না, অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চলে ওষুধ খাবেন, এবং কোন খাবার খাবো না, ওষুধ কী মাত্রায় খাবো অবশ্যই ডাক্তারবাবুর সাথে আলোচনা করে করবেন। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।